আবার নতুনভাবে টিভির পর্দায় ফিরতে চলেছে অঙ্কুশ হাজরা। সিনেমার পাশাপাশি দর্শকেরা তাকে দেখেছে ডান্স রিয়েলিটি শোতে বিচারকের আসনে। তবে এবার আবার ফিরতে চলেছে অঙ্কুশ। তবে এই নতুন রিয়েলিটি শোতে কিন্তু শুধু নাচ নয়, সাথে থাকছে আরও অনেক অনেক চমক। নাচের পাশাপাশি এই রিয়েলিটি শোতে থাকবে কমেডি, হাসি, গান, খাওয়া দাওয়া এবং সাথে পার্টিসিপেন্টসদের দুর্দান্ত সব মন ভালো করে দেওয়া পারফরমেন্স। অঙ্কুশ ছাড়াও দর্শকেরা দেখতে পাবে রজতাভ দত্ত ও অপরাজিতা আর্যকে একদম অন্যরকমভাবে। সিনেমার নানা চরিত্রে এতদিন যেভাবে দর্শকেরা তাদেরকে দেখেছে, এবার সেখানে হতে চলেছে একটু স্বাদ বদল। একটু বললে বোধ হয় অনেকটাই ভুল হবে, কারণ একটু নয়, বেশ অনেকখানি স্বাদ বদল হতে চলেছে এই রিয়েলিটি শোতে রজতাভ দত্ত এবং অপরাজিতা আর্যর। এই ধামাকাদার রিয়েলিটি শো এর নাম হচ্ছে হাসিওয়ালা অ্যান্ড কোম্পানি, যেটা আসতে চলেছে খুব শীঘ্রই স্টার জলসার পর্দাতে। তবে এখনও বাকি আছে একটা বড় প্রশ্নের উত্তর, সেটা হলো স্টার জলসার এই নতুন রিয়েলিটি শো যার নাম হাসিওয়ালা অ্যান্ড কোম্পানি, সেই শো এর বিচারকের আসনে কে থাকবেন। না, এটা শুধু তোমার বা আমার একার প্রশ্ন নয়, রজতাভ দত্ত, অপরাজিতা আর্য এবং অঙ্কুশ হাজরার মুখেও কিন্তু এই একই প্রশ্নের উত্তর ঘোরাফেরা করছে। মানে তারাও খুঁজছেন এই একই প্রশ্নের উত্তর, যে এই রিয়েলিটি শো এর বিচারকের আসনে কে থাকবে। তবে এই প্রশ্নের উত্তরের খোঁজ তো চলছেই, আর সেটা চলতেও থাকবে। কিন্তু আপাতত এখনও এই শো এর প্রোমো যদি এখনও তোমার দেখা না হয়ে থাকে, তাহলে চটপট দেখে নাও, কারণ শুধুমাত্র তোমাদের জন্য এখন রইল হাসিওয়ালা অ্যান্ড কোম্পানির এই নতুন প্রোমোটি। সাথে অঙ্কুশও নিজের সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করেছেন এই শোয়ে তার নতুন লুকের বেশ কিছু ছবি। সেই সমস্ত কিছু এখন থাকলো শুধুমাত্র তোমাদের জন্য, তাই চোখ রাখো শর্টস ফোকাসে। আর এই ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। হবে গানও হবে, খাওয়া দাওয়া বাকি কেন থাকে? আরে হবে রে বাবা, সব হবে, নিত্য নতুন ঘটনার সাথে। কিন্তু অ্যাঙ্কার কে হবে? এ তো আজ গেরো বটে, কে হবে কে হবে।